আশি বছর, তখন দাঁড়ার ঘর ছিল, মাটিতে বসে মেঝে দেখে ছিল। এটা হলো রুই মাছের মাথা, জাস্ট সাইজটা দেখুন, সাইজটা দেখে দিই, এই হলো সাইজ। এটা আছে বলদা চিংড়ি, হলো সেই চিকেন, ওয়াও জাস্ট সাইজটা দেখুন, তুলতুল করছে। কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, যাবে কি না যাবে আমার সাথে। ওয়েলকাম টু আওয়ার বঙ্গলস, অনেক অনেক স্বাগত জানাই আজকে আবার নতুন একটা এপিসোডে, ধামাকাদার ব্লগ নিয়ে এসেছি। তো আজকে আমরা চলে এসেছি ইউটিউবে, এই প্রথমবার, এখনো অবধি কোথাও ব্লগ হয়নি আমাদের চ্যানেলে, ফার্স্ট আপনারা দেখতে পারবেন। আজকে চলে এসেছি আমরা কলকাতারই এরকম একটা হেরিটেজ হোটেলের খোঁজ নিয়ে, যেই হোটেলটা 100 বছর ধরে চলছে। ক্যান ইউ ইমেজিং, আমার কলকাতা সরু 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 ছোট ছোট সব গলি ওলো আছে, অনেকেই তাদের মধ্যে জানেন না, এরকমই একটা হোটেলের খোঁজ নিয়ে আমরা চলে এসেছি। তো কী হোটেলটার নাম সব ডিটেলস বলবো, তো বেশি এখানে কথা বলবো না, চলুন আমার সাথে। এই হলো সেই হোটেল, শিবশঙ্কর হিন্দু হোটেল, যেটা না একদম শিয়ালদার খুব কাছে। হ্যাঁ, লোকেশন সব ডিটেলস আপনাদের জানিয়ে দেবো, আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি। মানে মেনু কার্ড আছে, মেনু কার্ডটা জাস্ট দেখে নিন, কী কী পাওয়া যায়, কী কী আইটেম আছে। আমরা এখন বেশি কথা বলবো না, ভেতরে যাব, গিয়ে হোটেলটা দেখব, আর ওখানকার খাবারের টেস্ট কেমন সব ডিটেলস জানাবো, তার জন্য কী করতে হবে। আর একটা কথা বলে দিই, যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে দেবেন, আর আমাদের ইনস্টাগ্রামের লিঙ্কটা দেওয়া আছে, ইনস্টাগ্রামটাও ফলো করে দেবেন। একটা বেজে গেছে, তো চলুন বেশি কথা না বলে ভেতরে যাওয়া যাক, আসুন। কলকাতা মানে হচ্ছে সিটি অফ কালচার, সিটি অফ হেরিটেজ এন্ড সিটি অফ সারপ্রাইজেস। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আচার্য জগদীশ বসু রোডে, তো জাস্ট দেখুন এখানে শ্যামা মায়ের মন্দির, মন্দিরটা কবে স্থাপিত জাস্ট সেটা দেখে নিন, 13 বছরের প্রাচীন, প্রাচীনতম মন্দির এটা, জাস্ট ভাবুন। ঠিক তার পাশেই রয়েছে শিবশঙ্কর হিন্দু হোটেল, আমাদের ডেস্টিনেশন। তা বলে বুঝতে পাচ্ছেন আজকে হেরিটেজ আর হেরিটেজের উপর চলছে, তো বেশি কথা না বলে চলুন ভেতরে যাওয়া যাক। আমার নাম রাজবাবু, তখন দাঁড়ার ঘর ছিল, মাটিতে বসে মেঝেতে খেতেন লোক। আজকে দীর্ঘদিন ধরে যাই হোক কলকাতা শহরে সব চেঞ্জ হচ্ছে বলে চলছে এখন এইভাবে, এখানে পরিষেবাটা মানুষ ভালো, কম দামে খাওয়াটা ভালো পায়, সুস্থ হয় ভালো হবে। বলছে 70-80 বছর আগে মানুষ মেঝেতে বসে মাদুর পেতে সিস্টেম ছিল, হ্যাঁ এখন যাই হোক কিছু ডেকোরেশন করা হয়েছে, নতুন বাড়িটাকে ভেঙে চলে নতুন করে করা হয়েছে, কিন্তু এখানে পরিষেবাটা খুব সুন্দরভাবে পায় মানুষ, খেতে দুটো মুঠো গরিব মানুষ যারা আছে খায় সিদ্ধি করে খায়। এখানে ধরে নিন প্রায় 8-9 রকমের আইটেম হয়, হ্যাঁ পার ডে 8-9 রকমের মাছ, 7-8 রকমের মাছ থাকে, চিকেন মাটন সব সব চিকেন মাটন, মুসলিম মাটন হওয়ার কথা থাকে মাটন হয়, কিন্তু চিকেন তো রয়েছে হয়, আর মাছ তো সব পাবে না। আর এখানে আসলে কি করে আসবে, লোকেশনটা একটু বলে দিন। শিয়ালদা স্টেশন থেকে নেমে শিবশঙ্কর হোটেল বললেই সবাই চিনতে পারবে, আর কোনো দরকার পড়ে না, অশোকা হোটেলের গায়ে শিবশঙ্কর হোটেল বললেই লোকে চলে আসবে। তো ফ্রেন্ডস, এবার সরাসরি চলে যাচ্ছে আমরা কিচেনে, তো আসুন দেখি কি কি আইটেম আছে। ও এখানে ভাবিজিকে আগে দেখিয়ে দিই, এই হলো ভাবিজি, ভাবিজি খানা বানাতে হ্যাঁ খানা বানাতে হ্যাঁ। তো এখানে ভাবিজি রোজ রান্না করে, এত লোকের রান্না একা হাতেই করে, সাথে হেল্পার আছে, হেল্পার আছে, হ্যাঁ খুব যত্ন সহকারে এখানে খাবার পরিবেশন করা হয়। তো কি কি মেনু আছে আজকে? মেনু এইটা টেকরা মাছ আছে দিদিভাই, এইটা টেকরা মাছ আছে, মাছ ওর ভাত ডাল ওর ভাজা শাক দিয়ে 60 টাকা। আচ্ছা কি কি আছে সেটা? এইটা চিংড়ি মাছ আছে আপনার, ওয়াও, এই গোলদা চিংড়ি আছে, আচ্ছা
এটা 70 টাকা চিংড়ি মাছ ভাত আছে 6 পিস থাকে এই 6 পিস থাকে এইটা আপনার চিকেন মাছ চিকেন আছে বেশ সুন্দর কালারফুল এটা চিকেন আছে অসাধারণ 80 টাকা চিকেন প্লেট আছে আর এখানে রয়েছে হ্যাঁ ভাতে মিলের সঙ্গে আছে আর এখানে রয়েছে ফাইন চালের ভাত এখানে এইখানে রুই মাছ আছে দিদি ভাই এটা রুই মাছ আছে আচ্ছা পেটি মাছ আছে এটা ভোলা মাছ আছে আচ্ছা এটা প্রাইস কত হচ্ছে এটা 60 টাকা ভোলা মাছ ভাত আছে আচ্ছা পোনা তো শেষ হয়ে গেছে এটা চারা পোনা রাখি চারা পোনা নেই শেষ হয়ে গেছে আচ্ছা এটা ভোলা মাছ আছে বেগুন ডাঠা সবজি হয়েছে আলু বেগুন ডাঠা টমেটো দিয়ে এটা নিরামিষ সবজি হ্যাঁ নিরামিষ সবজি ভেজ হ্যাঁ এইটা হয়েছে হ্যাঁ আর এখানে এটা আলু ভাজা আছে আপনার ঝুরু ঝুরু আলু ভাজা ঝুরু ঝুরু আলু ভাজা আছে উঁচে ভাজা আছে আচ্ছা হ্যাঁ আর এটা আপনার শাক আছে এগুলো সব ভেজ আইটেম এর থালিতে যাচ্ছে ভেজও থালিতে যায় আর নন ভেজওতে যায় দুটেই দি এটা টক ডাল আছে এর মাথা আছে ওরে বাবা মাছের মাথাটা যে দেখুন একটু হাতে করে দেখান এই যে রুই মাছের মাথা আছে কত গ্রাম হবে 100 সে বেশি আছে 300 গ্রামের মতো হবে প্রায় হ্যাঁ হ্যাঁ এটা 70 টাকা মাথা ভাত আছে আপনার আর এখানে এইটা রুই মাছ আছে আপনার ভাজা ভাজা রুই মাছ আছে চপ চটনি আছে ধনিয়া ধনিয়া পাওয়া কাঁচা আম দিয়ে এটা বেটে করেছি হ্যাঁ সুইট ভাবি ভাবে সুইট সুইট রান্না আজকে খাবো হ্যাঁ খান दीदी भाई खूब सुंदर भाव थाली सजिए दिए जस्ट थाली देखूँ कि नहीं तो भाजी को शुरू करब एतगुल आइटेम कि खाव मैंने भार बे तो दी थाली की तो ये रोचे भात भातर क्वान्टिटी एकजुन पक्षे एनाफ एखे आ কলমি শাক ভাজা এখানে আছে ঝুরো ঝুরো আলু ভাজা এখানে আছে একটা পাঁচমিশালি তরকারি সজনে ডাটা দিয়ে এখানে আছে উচ্ছে ভাজা এখানে আছে টক ডাল গরমে টক ডাল থাকলে জমে যায় জাস্ট আর কিছু লাগে না আর এখানে আছে গলদা চিংড়ির মালাইকারি জাস্ট চিংড়ির সাইজগুলো দেখুন এই ডিমের কারি এখানে আছে ট্যাংরা মাছ বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল এটা হলো সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ জাস্ট সাইজটা দেখুন এখানে হলো চারাপোনা এই হলো চারাপোনা মাছের ঝোল এখানে আছে রুই মাছ একটু মাছটা ভেঙে গেছে এখানে আছে চিকেন কষা দু পিস আর এখানে আছে জাম্বো সাইজের একটা মাথা এই হলো সেই মাথা বাবা এই তো তোলা যাচ্ছে না 300 গ্রাম ওজন তো হবে হ্যাঁ আমার মুখের থেকে একটু ছোট আমার মুখের সাথে মিল নেই দেখুন মুখের থেকে একটু ছোট তাই না এই হলো রুই মাছের মাথা কতগুলো আইটেম কখন খাবো কিভাবে খাবো বুঝতে পারছি না হ্যাঁ আপনাদের বলে দিই এই জাস্ট থালিটা ডাল দিয়ে সবজি দিয়ে এখানে ভাজা দিয়ে এই থালিটা পড়বে অনলি 35-35 টাকায় আপনারা এই থালিটা আসলে অ্যাভেল করতে পারবেন আর এই মাছের যে প্রিপারেশনগুলো দেখছেন এগুলো সব 50-70 টাকার মধ্যে লোকেশনটা বলে দিই শিয়ালদা স্টেশন থেকে নেমেই যাকেই জিজ্ঞেস করবেন শিবশঙ্কর হিন্দু হোটেল বেশি কথা না বলে খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে সব ডিটেলস বলে দিয়েছি কোনো অসুবিধা হবে না এবার খাবারগুলো ট্রাই করা যাক তো চলুন ফার্স্টে ট্রাই করব আমি টক ডাল দিয়ে এই গরমে যা টক ডাল থাকলে জমে যায় এই হলো ডাল মুসুরির ডাল আছে আম দিয়ে গরমে টক ডাল থাকলে আর কিছু লাগে না তো এই শুরু করি টক ডাল দিয়ে খাওয়া দারুণ লাগছে সাথে আছে আলু ভাজা দিয়ে ট্রাই করব দারুণ এই হলো উচ্ছে ভাজা এত ভাজাভুজি কি বলবো উচ্ছে ভাজা কুড়মুড় কুড়মুড় করছে কিন্তু উচ্ছের মধ্যে তেল দেখতে পাচ্ছি না পুরো শুকনো দারুণ ব্যাপার এই হলো শাক ভাজা কলমি শাক দারুণ লাগছে কিন্তু
একদম ঘরোয়া খাবারের স্বাদ। এই হলো একটা পাঁচমিশালি তরকারি, এখানে আছে সজনে ডাঁটা। এখন সজনে ডাঁটা সিজন, বৈশাখ মাস পড়ে গেছে, অ্যাভেলেবেল সজনে ডাঁটা। দারুণ লাগছে কিন্তু তরকারিটা, বেশ ঝাল আছে, বেগুন আলু কুমড়ো টুমড়ো দিয়ে তরকারি, যেটাকে বলে পাঁচমিশালি তরকারি। রান্নাগুলো অসাধারণ, যেটুকুনি খেলাম। ও একটা কথা বলিনি, এখানে চাটনি আছে, এই যে এই হলো চাটনি, এটা একটু ট্রাই করে দেখি। ধনে পাতা আমাদা দিয়ে যে চাটনিটা করা হয়, দারুণ লাগছে খেতে। তো আজকে মাছ থেকেই শুরু করব। এই হলো মাথা, সেই মাথা, হ্যাঁ আমার মাথা নয়, এটা হলো রুই মাছের মাথা। যার সাইজটা দেখুন, 300 গ্রাম তো ওজন হবেই মাথাটার। একটু ট্রাই করবো, এত বড় মাথা খাওয়াটা চাপের, সিরিয়াসলি কী করে খাবো বুঝতে পারছি না। এই মাথাটা যেটা করা হয়েছে, জিরে বাটার ঝোল। তো মাথা খাওয়া কমপ্লিট, পরে রেখে দিয়েছি সাইড করে, পরে খাবো। তো এখন কী খাবো, সবার আগে নজর ফেললেই চিংড়ি। প্রিয় না এরকম কেউ আছে আপনারা বলুন তো, কার কার চিংড়ি প্রিয়? তাও আবার গলদা চিংড়ি জানাবেন কমেন্ট বক্সে, কমেন্ট করে কার কার প্রিয় চিংড়ি মাছ। তো চিংড়ির সাইজটা দেখে দিই, এই হলো সাইজ, এটা আছে গলদা চিংড়ি, কালারটা অসাধারণ। একটু খেয়ে দেখি চিংড়ি মাছটা কেমন। এই হলো চিংড়ি, এই গেল আমার মুখে, মারাত্মক বস, মারাত্মক, অপূর্ব রান্না, অপূর্ব। একটু মিষ্টি মিষ্টি খেতে, চিংড়ি মাছ জেনারেলি যেরকম হয় একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে, কিন্তু একটু ঝালও আছে মিষ্টিও আছে, দারুণ খেতে, অসাধারণ। একটু গ্রেভিটা দিয়ে ট্রাই করবো, দুর্ধর্ষ চিংড়ি মাছটা খেতে, দুর্ধর্ষ, দারুণ। এবার ট্রাই করবো ট্যাংরা, সাইজটা দেখুন, আমার ভীষণ প্রিয় মাছ ট্যাংরা। সেই লেভেলের সাইজটা কিন্তু, বেশ ভালো খেতে। রান্নাগুলোর স্বাদ না অতুলনীয়, পুরো ঘরোয়া স্বাদ, খুব একটা স্পাইসি না, তেলে ঝোলে না, রান্নার স্বাদটা দারুণ। দেখলে হবে না, ট্রাই করতে আসতে হবে, এতগুলো লোভনীয় লোভনীয় খাবার দেখলে হবে ভিডিওতে। আর আমরা এত কষ্ট করে ভিডিও করি, কী করেন আপনারা সাবস্ক্রাইবটা করেন না? এরকম করলে হবে? আপনারা আমাদের উৎসাহিত দেবেন, তাহলে তো এরকম নতুন নতুন হেরিটেজ হোটেলের খোঁজ আনবো আপনাদের জন্য। তো দেখলে হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে এরকম ভালো ভালো আরও হোটেলের খোঁজ দিতে পারি আমরা। তাই এই ট্যাংরা মাছটা 60 টাকায় পেয়ে যাবেন, ভাবা যায়? তো এবার কী খাবো, এবার ভোলা মাছটা ট্রাই করা যাক, তাই তো? এই হলো ভোলা মাছ, সর্ষে বাটা দিয়ে ঝোল ভোলা মাছের। জাস্ট গ্রেভিটা একটু নেবো, এই গ্রেভিটা জাস্ট দেখুন, এই হলো সর্ষে বাটা দিয়ে লাল লাল একটা ব্যাপার, মাখো মাখো ব্যাপার। তো একটু ট্রাই করি, দারুণ হলো মাছ। এই দারুণ, বেশ কড়া করে ভাজা, দারুণ লাগছে। মাছটা খেলাম, অসাধারণ লাগলো। এবার এখানে আছে চারা পোনা, এই হলো সাইজ, এটা 55 টাকা এই মাছটা, মানে প্লেটের সাথে মাছটা, প্ল্যাটারটা দিয়ে মাছটা দিয়ে 55 টাকা আপনারা অ্যাভেল করতে পারবেন। এবার আমি ট্রাই করে দেখি, মাছটা বেশ কড়া ভাজা, এই হলো, এই হলো গ্রেভিটা, ট্রাই করব। দারুণ লাগছে, গ্রেভিটাও জিরে বাটা দিয়ে করা, কাঁচা লঙ্কা জিরে বাটার ঝোল, কোনো মশলা নেই, আর স্বাদ তো অনবদ্য, এসবের ভাগ হবে না। এতক্ষণ ধরে তো মাছ চলছে, এখনও মাছ বাকি আছে, এই যে রয়েছে এখনও মাছ, কিন্তু এবার চোখ যাচ্ছে এইদিকে আমার ফেভারিট চিকেন, চিকেন লাল লাল মুরগির ঝোল, যেটাকে আমরা বলে থাকি, আপনারা জানেন লাল লাল মুরগির ঝোল। এই হলো সেই চিকেন,
80 টাকায় এই চিকেনটা পেয়ে যাবেন, প্ল্যাটারের সাথে এই চিকেনটা নিলে 80 টাকায় পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে রয়েছে আলু, এই হলো আলু, আর এই হলো সেই চিকেন। ওয়াও, জাস্ট সাইজটা দেখুন, তুলতুল করছে, কালারফুল, দারুণ দারুণ অসম। তার সাথে স্মেলটা অসাধারণ, স্মেল বেরিয়েছে চিকেনের। এই হলো চিকেন, এই আমি খাবো। ভীষণই সফট চিকেনটা, আর ভেতরে ম্যারিনেশনটা খুব সুন্দরভাবে হয়েছে, মশলাগুলো পুরো পপার গেছে, আর চিকেনটা ভীষণই সফট, খুব সুন্দরভাবে কুকড হয়েছে, দারুণ খেতে। খুব একটা স্পাইসি না, এখানকার খাবারগুলো দেখছি খুব একটা তেল মশলা না, আশা করি খেলে কারো শরীর খারাপ করবে না, এই স্বাদ অনবদ্য। দারুণ লাগছে চিকেনটা, আলুটাও খুব সফট। এবার মাছে চলে আসি আবার, মাছের এতগুলো প্রিপারেশন দেখাতে তো হবেই আপনাদের, তার সাথে সঠিক রিভিউটাও দিতে হবে। এই হলো মাছ, একটু ভেঙে গেছে, এটা হলো রুই মাছ, একটু ট্রাই করে দেখব, ভীষণই ভালো লাগছে। গ্রেভিটা, একটু গ্রেভিটা নেব, আবার তাপের যা অবস্থা আপনারা দেখে বুঝতেই পারছেন। অসাধারণ মাছটা খেতে, দুই মাছ দান খেতে খেতে হাঁপিয়ে গেছি, গরমে যা অবস্থা। সবাই একটু সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এই গরমে, এটাই বলবো, আর লাইট খাবার চেষ্টা করবেন। খাবারটা আমি কমপ্লিট করে নিই ততক্ষণে, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো কী করতে হবে, আমাদের চ্যানেল দ্য বঙ্গালসকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, আর ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ততদিনই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট ব্লগে এরকমই একটা আবার নতুন খোঁজ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তো টাটা।